পূজোর আগে প্রায় 2000 চা বাগান শ্রমিকের মুখে হাসি ফোটালেন শিলিগুড়ি পৌর নিগমের 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন। সোমবার কাউন্সিলর দিলীপ বর্মনের উদ্যোগে এবং উত্তরের অভিযান সংস্থার সহযোগিতায় বাগডোগরা এবং নকশালবাড়ির 14টি চা বাগানে প্রায় 2000 শ্রমিককে নতুন পোশাক বিতরণ করা হলো। এদিনের এই কর্মসূচিতে কাউন্সিলর দিলীপ বর্মন ছাড়াও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি রোমা রেশমি এক্কা, তৃণমূল নেতা জেপি কানোডিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। तो ये फिर भी मतलब ये इस स्थिति में इतना पढ़ाई नहीं उपस्थित तो सब कोई तो ये फिर भी मतलब ये इस स्थिति में इतना पढ़ाई नहीं उपस्थित तो सब कोई तो ये फिर भी मतलब ये इस स्थिति में इतना पढ़ाई